আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট বন্ধুরা, আজকে আমরা দেখব একটি ফুড কাটার সেট। ফুড কাটার সেটটি এরকম একটি প্যাকেটে আসে, এর এখানে লেখা আছে ফান ফুড সেট। এখানে লেখা আছে এটি 3 বছরের উপরে বাচ্চাদের জন্য, আর এখানে বড় করে লেখা আছে হ্যাপি শেফ। বন্ধুরা, এখন আমরা ঝটপট করে প্যাকেটটিকে খুলে ভিতরে যা আছে একটি একটি করে দেখব। বন্ধুরা, এই হচ্ছে চপিং বোর্ড। চপিং বোর্ডের উপরে রেখেই ফুড কাটা হয়, আর এটা হচ্ছে ছুরি, এটা দিয়েই আমরা কাটবো। এটা একটা লেবু এরকম দেখতে, এটাকে এখন কাটি। আরে, এরপর থেকে সাবধানে কাটতে হবে। তো বন্ধুরা, এগুলো এরকম ভেলক্রো দিয়ে আটকানো থাকে, তো এটাকে আগের মতো করে রেখে দিই। শায়দ এটা উল্টা হয়ে গেল, এইভাবে লাগবে। এটা হচ্ছে একটা পেয়ারা, এরকম পেয়ারাগুলো খুব রেয়ার হয়। এটা স্ট্রবেরি। এই সবগুলো খাবারের মধ্যে এই মাছটি আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে। এটাকে কেটে দেখি কেমন দেখতে। ওয়াও, ভিতরে দেখি কাটাও আছে, ভালো, খুব ভালো। এবার আগের মতো করে রেখে দিই। এটা হচ্ছে একটি পেঁয়াজ, ভিতরেও পেঁয়াজের মতোই দেখতে। এটা বেগুন, এটা হচ্ছে ডিম। তো এটাকে কেটে দেখি ভিতরে কুসুম আছে কিনা। এই তো কুসুম আছে, খুব সুন্দর ও টেস্টি দেখতে কুসুমটি। এটা হচ্ছে পাতাকপি, ভিতরটি দেখতে এরকম। আর এটা হচ্ছে কমলা। তো বন্ধুরা, এই সেটটিতে মোট 11টি টয় আছে, আর প্রত্যেকটি টয় খুব ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি। এই ফুড কাটার সেটটির দাম যে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা দামটি জেনে নিতে পারো। আর খেলাঘর থেকে অর্ডার করতে হলে নিচে ডিসক্রিপশনে খেলাঘর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ইনবক্সের মাধ্যমে অর্ডার করতে পারো। এছাড়াও খেলাঘরের প্রোডাক্টগুলো তোমরা দারাজে পেয়ে যাবে। দারাজের খেলাঘরের স্টোরের লিঙ্কও নিচে ডিসক্রিপশনে দেওয়া রইল। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদেরকে সাপোর্ট করো, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আসসালামু আলাইকুম।